بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمة الله وبركاته. নিহাল ভাই আরব আমিরাত থেকে জানতে চেয়েছেন, সুরা ফাতিহার পর অন্য সুরা পড়ার সময় যদি একটি আয়াত পড়ে সলাত শেষ করে তাহলে সলাত হবে কিনা? ভাই আরো জানতে চেয়েছেন যে সুরা ফাতিহার পর অন্য সুরা পড়ার সময় সুরার মাঝে কোন আয়াত ভুল হয়ে গেলে বা কোন আয়াতে আটকে পড়লে করণীয় কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ভাই নিহাল, সূরা ফাতিহা পাঠ করার পর অন্য সুরা পাঠ করা, এটার বিধান হচ্ছে মুস্তাহাব বা সুন্নাত। সুরা ফাতিহা পাঠের পর অন্য সুরার যদি একটি আয়াত পাঠ করে যে আয়াত অর্থ সম্পন্ন অথবা বিধান সম্পন্ন তাহলে তার সলাত হয়ে যাবে। যদি একটি আয়াত অর্থাৎ এমন আয়াত পাঠ করল যা অর্থ সম্পন্ন বা বিধান সম্পন্ন তাহলে সলাত হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল তার একটি মত যে একটি আয়াত দিয়ে সলাত হয়ে যাবে যদি সেই আয়াত বড় হয়, যেমন আয়াতুল কুরসি। আল্লামা সালে মুনাজ্জিদ এ ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলেন যে একটি সুরা পাঠ করেও সলাত হবে যদি সেই আয়াত অর্থ সম্পন্ন বা বিধান সম্পন্ন হয়, যেমন সুরা আহজাবের ৫৬ নম্বর আয়াত। এরকম একটি আয়াত পাঠ করেও সলাত হয়ে যাবে, তবে উত্তম হচ্ছে সুরা ফাতিহার পর যে সুরা পাঠ করা হবে সেটা যেন পূর্ণ হয়, পূর্ণ সুরা, সুরা কামিলা, পরিপূর্ণ সুরা পাঠ করাটা উত্তম। অথবা মাসনুন কেরাত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কেরাত পাঠ করতে বলেছেন, কেরাত পাঠ করেছেন, সেভাবে কেরাত পাঠ করাটাই উত্তম। ভাই আরো জানতে চেয়েছেন যে অন্য সুরা পড়তে গিয়ে মাঝখানে আটকে গেলে অথবা কোন আয়াত ভুলে গেলে তাহলে কি করণীয়? অন্য সুরা পড়তে গিয়ে যদি আটকে যায় বা ভুলে যায় তাহলে আমার করণীয় হচ্ছে যে আয়াত ভুলে যাব সেই আয়াত যদি স্মরণে আসে তাহলে ওইটা পাঠ করে আবার তারপরে থেকে পাঠ শুরু করব। অথবা যদি ওই আয়াত স্মরণ না হয় তাহলে তার পরের আয়াত থেকে আমরা পড়তে পারি, এটা একটা অবস্থা। অথবা আর একটা অবস্থা গ্রহণ করা যেতে পারে, সেটা হচ্ছে ইয়াতরুকু হাযিহি সূরা ওয়া ইস্তাবতিহু সূরাতান উখরা, সে এই সূরা ছেড়ে দিবে। যে ব্যক্তি সুরা পড়তে পড়তে আটকে গেল, যেখানে আটকে গেল পরবর্তী অংশ স্মরণ হচ্ছে না, অথবা এই স্মরণ হলেও, স্মরণ হলে তো পড়বে, এটা একটা অবস্থা গেল। আর একটা অবস্থা হচ্ছে সে এই সুরা বাদ দিয়ে অন্য একটা সুরা পড়তে পারে, অথবা সে অন্য সুরা না পড়ে
বা যেখানে আটকে গেছে সেই বাদ বাকি অংশ না পড়ে রুকুতেও যেতে পারে। ফাইজা ফালা আইএসআইএম মিনজালিকা, এই অবস্থাগুলোর যে কোনো একটা করলেই ফালা হারজ আলাইহি, তার উপর কোনো অসুবিধা নেই, অর্থাৎ সলাত হয়ে যাবে। সুরার মাঝখানে কোনো ব্যক্তি আটকে গেলে স্মরণ যদি হয় তো সামনে যাবে, আর যদি বাদবাকি অংশ স্মরণে না আসে তাহলে অন্য সুরাও পড়তে পারে অথবা রুকুতে যেতে পারে। যে কোনো একটি করলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। ভাই আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আলামু বিসওয়াব, আল্লাহু ওয়ালিউত তাওফিক। ফাহাদা সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।